ওয়েলকাম মাই জব স্টাডি ফর ইউ তে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো চিফ মিনিস্টার রিলিফ ফান্ড অর্থাৎ নবান্ন স্কলারশিপ বা চিফ মিনিস্টার স্কলারশিপ। আপনাদের যখন ফর্মটা অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লিকেশন সমস্ত কিছু সঠিকভাবে সাবমিট হচ্ছে, বাট সাবমিট হওয়ার পর আপনারা যখন পিডিএফটি দিচ্ছেন তখন পিডিএফটি নেওয়ার পর দেখাচ্ছে ইরর অপশন চলে আসছে। তাহলে কেন আসছে তা আজ এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদের ডাউট ক্লিয়ার করব। আপনাদের যখন অ্যাপ্লিকেশন করছেন আপনারা, তো ফর্ম তো সাবমিট ঠিকঠাক হচ্ছে, কিন্তু যখন আপনারা স্ক্যান করা ফর্ম আপডেট দিচ্ছেন অর্থাৎ যখন আপনারা যে ফাইলগুলো চাইছে সেই ফাইলগুলো পিডিএফ বা পিডিএফ আকারে নেবে, আপনাদের জেপিজি আকারে নেবে না, এবং সেগুলো অবশ্যই 150 KB-র মধ্যে হতে হবে। দেওয়ার পর আপনাদের সাবমিট হচ্ছে কিন্তু বাট আপলোড হচ্ছে না। তো আজকে এই টপিকের ওপর আমি ভিডিও দিয়েছি, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, কথা স্কিপ করবেন না, না হলে বোঝা অসম্ভব হবে। তাহলে চলুন স্টার্ট করা যায়। তো দেওয়া রয়েছে অ্যাপ্লাই ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অফ এডুকেশন, এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে ফিল করতে হবে। আগে আমি ক্যাপচারটি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এরকম আপনাদের প্রথমে অপশন আসবে। তো আপনাদের কি কি ডকুমেন্টসটি সাবমিট করতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন, দেওয়া রয়েছে আপনাদের সঙ্গে প্রথমে আপনাদের কি কি ডকুমেন্টসটি প্রয়োজন অ্যাপ্লাই করার জন্য। স্টুডেন্ট নেমটা তো অবশ্যই লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি মাস্ট, মাধ্যমিকের অ্যাডমিট ছাড়া কিন্তু অ্যাপ্লাই করা অসম্ভব। তারপরে গার্জিয়ান নেম, এজ অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট দিলেই চলবে। আপনাদের 10 স্ট্যান্ডার্ড রোল নাম্বার এবং ইয়ারটি লাগবে, ফুল অ্যাড্রেস উইথ পিন কোড লাগবে, এবং মোবাইল নাম্বার অবশ্যই, এবং ইমেল আইডি থাকলে দিতে পারেন, না থাকলে কোনো ব্যাপার নেই, এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেম, এগুলো সমস্ত কিছু লাগছে। এইবার কি কি ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে তা স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি। দেখুন, আপনাদের একটা ফর্ম নিজের হাতে লিখতে হবে, সেটা লেখার পর আপনাদের এমএলএ সিল সিগনেচার লাগবে। তো সিল সিগনেচার করার জন্য আপনারা সমস্ত কিছু সঠিকভাবে লিখে নেবেন, এবং পিডিএফটি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা অতি সহজেই পেয়ে যাবেন। শুধু নামগুলো চেঞ্জ করে নেবেন, এবং নাম চেঞ্জ করে দেওয়ার পর আপনাদের ফুল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যাতে থাকে সেই অ্যাড্রেসের মধ্যে, ঠিক আছে। তারপর এমএলএর একটা ফর্ম লাগবে, সেই ফর্মটা অবশ্যই আমি পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটটি লাগছে আপনাদের, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট ডিএম, এসডিও, ভিডিও বা জয়েন্ট ভিডিওর কাছ থেকে নিলেই হবে। তো ভিডিওটাই অ্যাপ্লাই করবেন, অনলাইনে অতি সহজেই আপনারা পেয়ে যাবেন। তারপরে সেলফ ডিক্লেয়ারেশন ফর্মটি আপনাদের কলেজের কাছ থেকে সিল সিগনেচার করা যাতে থাকে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মার্কশিট, লাস্ট ইয়ার মার্কশিটটা লাগবে। আপনারা ধরুন যে এইচএস পাস করেছেন, তো এইচএসের লাস্ট ইয়ার মার্কশিটটা লাগবে। দেওয়ার পর র্যাঙ্ক কার্ডটা অবশ্যই লাগবে, এবং আপনারা ভর্তিতে হয়েছেন, ভর্তির অ্যাডমিশন স্লিপটি লাগবে, এবং ব্যাংকের প্রথম পাতাটা যা লাগবে সেটা স্ক্যান করতে হবে, এবং অ্যাডমিশন রসিদটা লাগবে। তারপরে আই হেয়ারে টিক করে দেওয়ার পর আপনাদের অ্যাপ্লাই নাও রয়েছে, এখানে অ্যাপ্লাই করে নেবেন, তো আপনাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। তো আজকে তো আমি অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি না, আজকে দেখাচ্ছি আপনাদের ফর্মগুলো সাবমিট নিচ্ছে না। দেখুন, চলে আসলাম এই এরপরের পেজ, কিন্তু আর সামনে এগোচ্ছে না। তো ডকুমেন্টস দেওয়ার পর ধরুন দে আমি এমএলএর ফর্মটি দিচ্ছি যেটাতে সিল সিগনেচার করা রয়েছে, চুজ ফাইল বলে অপশন রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর সেই ফাইলটি দিলাম, ফাইলটি দেওয়ার পর আপলোড করলে পরে দেখুন কি ইরর দেখাচ্ছে, ঠিক আছে। এরপর আপনারা সমস্ত এই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, আপলোড করে দেওয়ার পর আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন, তাহলে অবশ্যই আপনাদের সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর আপনাদের এই ফর্মটি কি জমা দিতে হবে, তো আমি বলি না, আপনাদের কোথাও জমা দিতে হবে না। আপনারা স্ট্যাটাসটি 15 দিন বা 1 মাস পর চেক করে নিতে পারবেন আপনাদের স্ট্যাটাস কী অবস্থায় রয়েছে। দেখুন, আমি দেওয়ার পর আপলোড অপশনে ক্লিক করছি, আপলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এইরকম পেজ ওপেন হয়ে গেল। দে আর সাম টেকনিক্যাল ইরর ফাউন্ড, প্লিজ ট্রাই এগেন। এটা প্রায় 15 থেকে 20 দিন প্রায় হয়ে গেল, এখনও সার্ভার ঠিক হয়নি, কারণ
এটার একটাই কারণ হয়েছে এখন পূজার টাইম, সমস্ত অফিস ছুটি রয়েছে, হয়তো কাজে কোনো প্রবলেম রয়েছে, অফিসে হয়তো লোকজন বেশি নেই, সেই জন্য এই প্রবলেমটা দেখাচ্ছে। আপনারা কম করে 15 তারিখের পর ট্রাই করুন, অবশ্যই এর সমাধান আপনারা পেয়ে যাবেন। এবং এর লাস্ট ডেট 31শে ডিসেম্বর রয়েছে, তো আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই, অবশ্যই এই প্রবলেমটি 15 তারিখের পর হয়তো সলভ হয়ে যাওয়ার কথা। যদি সলভ না হয় আপনারা টোল ফ্রি নাম্বারে কথা বলে নিতে পারেন, সেই নাম্বারটি আমি ভিডিওর নিচে দিয়ে দিব, সেখান থেকে আপনারা সেই নাম্বারটি পেয়ে যাবেন এবং কন্ট্যাক্ট করতে পারুন অফিসের সঙ্গে। তো অবশ্যই 15 তারিখের পর আপনারা ট্রাই করবেন, অবশ্যই এই ইরোর ফাউন্ডটি আপনাদের আর শো হবে না। ঠিক আছে, তাহলে আশা করি বুঝাতে পারলাম, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন।